আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি এখনও শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করছে। ১৭ অগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এই মন্তব্য করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র এবং কানাডাকে বঙ্গবন্ধুর দুই খুনিকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। মাহমুদ হাসানের সহায়তায় আরও জানাচ্ছেন আতিক রহমান পূর্ণিয়া। দেশব্যাপী বোমা হামলার প্রতিবাদে সভায় যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে দেওয়া বক্তৃতায় তিনি বলেন তারেক রহমানের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। এখনো চেষ্টা করছো শেখ হাসিনাকে হত্যা করতে, জয়কে হত্যা করার ষড়যন্ত্র করেছ। তোমরাই বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করেছো। সিরিজ বোমা হামলার প্রতিবাদে গুলশানে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন অবস্থান, তাদের এই আয়োজনে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি যে একবার সুযোগ পেয়েছিলেন, এতে যোগ দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম কথা বলেন বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে। অগস্ট মাসে আবারও বলতে চাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি যে অবশ্যই বাংলাদেশের আইনের প্রতি সম্মান দেখাতে, বাংলাদেশে অবিচারের শেষ করতে, বাংলাদেশের আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত করতে এই বিচারের রায় কার্যকর করার কোনো বিকল্প নেই। রাশেদ চৌধুরীকে তারা অবশ্যই আশা করি ফিরিয়ে দেবেন, এবং আরেকটি দেশ আছে কানাডা যেখানে নূর চৌধুরী। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কোন সরকার জঙ্গিবাদ দমন করতে পারেনি। বাংলাদেশ আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনা যতদিন আছেন ততদিন বাংলাদেশের জঙ্গিবাদের মাথা ছাড়া উঠানোর কোনো সুযোগ নেই। সিরিজ বোমা হামলার প্রতিবাদে কেন্দ্র শহীদ মিনারে সমাবেশ করে যুবলীগ। বিএনপি জামাত হত্যা রাজনীতির মধ্যে দিয়ে দেশে আবারও লাশের রাজনীতি কায়েম করতে চায় বলে মন্তব্য করেন যুবলীগ চেয়ারম্যান। বিএনপি এই দল এই দেশে আরো ধ্বংসলীলা সৃষ্টি করতে চায়, সেই প্রক্রিয়ায় তারা অবতীর্ণ। এই আগস্ট মাসেই তারা চক্রান্ত এবং পরিকল্পনা করতেছে কোনো একটা ধ্বংসলীলা শুরু করার জন্য। বিএনপি জামাত জঙ্গি সংগঠন দাবি করে তাদের বাংলার মাটিতে রাজনীতি করার কোনো অধিকার নেই বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। আতিক রহমান পূর্ণিয়া, একুশ টেলিভিশন, ঢাকা।